লিকুইড মিল্কে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। শুরুতে হাই ফ্লেমে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল কুচি। দিয়ে দিচ্ছি গুড় 1/4 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা বলক চলে আসলে মিডিয়াম লো আঁচে করে দিতে হবে এবং একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না। বেশ কিছুক্ষণ নাড়ার পর আমার হিরসাটা শুকিয়ে আসতেছে, আমি আরো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন আমার হিরসাটা কি পরিমাণে ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি